অগ্নি মিডিয়া ভিশন। সম্মানিত গুরু মহোদয়, কোরবানির ঈদে আপনার অনুভূতি কি? অনুভূতি আর কি, আমারে টেলিভিশনে দেখাইতেছে, আমারে ফুলের মালা গলায় দিছে, আজকে তো আমি নেতার মতো সম্মানিত। গরু হইলেও আমার একটা কদর আছে, একটা মর্যাদা আছে, বোঝা গেল। যারা কথায় কথায় মানুষকে গরু বলে গালি দেয়, তারাও আমারে মানুষের মতো খাতির যত্ন করতেছে, আমারে নিয়ে স্বপ্ন দেখতেছে, এর চেয়ে আর ভালো অনুভূতি কি হইতে পারে? আমারও আমার গরু প্রজাতির পক্ষ হইতে আপনাকে অগ্নি টিভিকে ধন্যবাদ জানাই। আপনার কোনো সুখের কথা থাকলে আমাদের সাথে শেয়ার করবেন কি? সুখের কথা আর কই পাম, আমাদের তো দুঃখে ভরা জীবন। তবে একটা দুঃখের কথাই কই, বলুন। আমাদের মাংস সুস্বাদু, অনেকেই আমাদের মাংস গোগ্রাসে খায়, সেখানে আমাদের কোনো কথা নাই। খাবি তো খা, কিন্তু ঠিক মতো লালন পালন তো করবি, আমাদের বংশধরকে তো বাঁচিয়ে রাখবি। প্রোডাকশন না বাড়লে একসময় গরু প্রজাতি পৃথিবী থেকে হারাইয়া যাইব, আর তখন পৃথিবী ভারসাম্যহীন হইয়া পড়ব। ইদানিং আমাদের লালন পালন করার মানুষও কমে গেছে, আমাদের মাংস খেতে চায়, দুধ খেতে চায়, অথচ লালন পালন কেউ করতে চায় না। একটা সময় গ্রামে রাখাল বন্ধুরা ছিল, এখন গ্রাম ও শহর হইয়া যাইতেছে, রাখাল বন্ধুরাও তেমন আর নাই। রাখাল বন্ধুরা কি চমৎকার বাঁশি বাজাইতো, কি মধুরীলা লাগতো শুনতে, এখন আর গাঁও গ্রামে বাঁশি কেউ বাজায় না, সব দেখি বিদেশি যন্ত্র বাজায়, মনে হয় যেন শব্দ দূষণ। টিভি বন্ধু ভাই, আমার একটু বাঁশির সুর শোনাবেন, এই জীবনে হয়তো আর বাঁশির সুর শুনতে পাব না। অবশ্যই শোনাবো, শুনুন। আহ, প্রাণটা জুড়াই গেল, অনেক ধন্যবাদ, সরি একটু ইমোশনাল হইয়া পড়েছিলাম। যাই হোক, যে কথা বলছিলাম, ইদানিং আমাদের গাভী গরুর দুধ বিতর্কিত হইয়া পড়ছে, মায়ের দুধের পরে যে দুধের স্থান, সেই দুধে ফরমালিন মিশাইতেছে, যা খাইয়া কোমলমতি শিশুসহ সবাই রোগে আক্রান্ত হইতাছে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পুষ্টিগুণ সম্পন্ন যে গরুর দুধ, মানুষ তাতে ভেজাল মিশাইয়া আমাকে গরুর সম্মান নষ্ট করতেছে। গরু হিসাবে এটাই আমাদের সবচেয়ে বড় কষ্ট। তা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? কি আর বলবো, মানুষ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জীব, মানুষের বিবেক বুদ্ধি আছে, বিবেচনা বোধও আছে, এই মানুষ যেন আমাদের মতো নির্বোধ পশুর আচরণ না করে, মানুষ যেন মানুষের ধ্বংসের কারণ না হয়, মানুষ যেন শুধু ভোগই না করে, একটু ত্যাগও যেন করে। অবশ্য মলমূত্র ত্যাগের কথা কইতাছি না, এই পৃথিবীর সব কিছুই বাঁচিয়ে রাখার দায়িত্ব মানুষের। মানুষ শুধু মানুষের জন্যই নয়, মানুষ যেন সবার জন্যই হয়, এইটাই আমার শেষ কথা। ধন্যবাদ অগ্নি টিভিকে। সাবধান মাননীয় প্রধানমন্ত্রী, সাবধান শেখ হাসিনা, আপনার দলের কিছু কিছু নেতার মতিগতি বুঝতে পারি না। আপনি ওদের শেখ হাসিনা হাল ধরেছেন বঙ্গবন্ধুর নাই, আর লাল সবুজের পাল তুলেছেন বঙ্গবন্ধুর নাই। বিদেশ নামের জেলখানাতে আমরা প্রবাসী, প্রবাসী জীবন ভালো লাগে না। অগ্নি মিডিয়া ভিশন।